বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মুশফিক অপেক্ষা করছিলেন ম্যাচ শেষের। জিম আফ্রো টি টেন লিগে তখন চলছিল ডারবান কালান্দার্স এবং হারারে হারিকেন্সের বিপক্ষে ম্যাচ। তার ম্যাচ দেখাকালীনই জোবার্গ বাফেলো দলটাতে তার কোনো একজন সতীর্থ কিছু একটা বলে মজা করলেন, তাতেই মুশফিকের মুখে ছিল দেখার মতো হাসি। জিম আফ্রো টি টেন লিগে যে সময়টা বেশ উপভোগ করছেন তা বলার অপেক্ষা রাখে না। দল এবং সতীর্থ উভয়কেই যে মুশি আপন করে নিয়েছেন সেটাও নিশ্চয়ই না বলে দিলেও চলবে। এই হারার বিপক্ষে আগের দিন মুশফিক টানা চারটি চার হাঁকিয়ে প্রায় ম্যাচটা জিতিয়ে দিচ্ছিলেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট থেকে তার ব্যাটিং অর্ডার ওই ম্যাচে এগিয়ে দিলে হয়তো ম্যাচটা জেতাতেও পারতেন। সেটা জেতাতে না পেরে মুশির হতাশা ছিল চোখে পড়ার মতো। ওই ম্যাচে যে দলে সবার ভালোবাসাও আদায় করে নিয়েছেন, ম্যাচ হারলেও মুশির জন্য সবার হাততালি বলে দেয় সব। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। ব্যাট হাতেও আছেন দারুণ ফর্মে, 5 ম্যাচে দলটির হয়ে ব্যাটিংয়ে নেমে 172 স্ট্রাইক রেটে 112 রান, বেস্ট ব্যাটিং অ্যাভারেজের তালিকায় আছেন সবার উপরে আর সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার সেরা 10-এ। মুশফিকের মুখেই তো হাসি সব থেকে বেশি মানায়। এরপরই মুশফিক প্রস্তুত হয়েছেন, নকিং করে ব্যাটটাকে শান দিয়েছেন তার দলের হয়ে সপ্তম ম্যাচে মাঠে নামার জন্য। ওই ম্যাচটিতে অবশ্য মুশফিকরা জিতেছেন 9 উইকেটের ব্যবধানে। মুশফিকের ব্যাট করার প্রয়োজন পড়েনি, তবে দলের জয়ে তার অবদান উইকেটের পেছনে 2টি দারুণ ক্যাচ। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। তবু তো ম্যাচে নামার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। মুশফিক সতীর্থদের সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি সেরেছেন নিজের কাজটাও। এর মাঝে এক ফাঁকে ফুটবল খেলাতেও মাতলেন এক সতীর্থের সঙ্গে। তার চ্যালেঞ্জ ছিল বলটা পায়ে রাখতে হবে, মাটিতে ফেলা যাবে না। মুশফিক সেটাতে বেশ দারুণ করেছেন, যদিও শেষ পর্যন্ত তার সেই সতীর্থ নিজের পায়ে বল রাখতে পারেননি, ফেলে দিয়েছেন মাটিতে। এরপর তো আরও বেশ কজন সতীর্থ এসে যোগ দিল এই খেলায়, সেখানেও মুশফিক যে মধ্যমণি সেটা না বলে দিলেও চলবে। জোবার্গের হয়ে মুশির উপভোগ করা সময়টা আরও মধুর হবে যদি তার দল প্লে অফে যেতে পারে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 11টায় হারারের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে মুখোমুখি হবে মুশফিকের জোবার্গ। 2 পয়েন্ট কম থাকলেও বৃহস্পতিবারের ম্যাচ জিতলে প্লে অফে যাওয়ার সুযোগ থাকবে তাদের, কেননা তারা হারারের থেকে নেট রান রেটে বেশ ভালো অবস্থানেই রয়েছে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।